স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের আমরা আজকে যে তথ্য দিব সেটা হচ্ছে মিড ওয়াইফ ওয়াইফ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছেন পিএসসি এবং উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় পাশ করেছেন প্রায় চোদ্দোশো পনেরো জন তাহলে আমরা নার্সিং ও মিড ওয়াই ফাই এর জন্য যতগুলো সর্বশেষ যে পরীক্ষাগুলো হয়েছে এবং যে সকল তথ্য পাচ্ছে এবং সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছি আমাদের এই চ্যানেল থেকে অর্থাৎ ইজি লার্নিং টিউটোরিয়াল থেকে তাহলে আজকে আমরা দেখব আলোতে যে তথ্য প্রকাশিত হয়েছে এবং সেই তথ্য থেকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি মিড ওয়াইফ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিএসসি উত্তীর্ণ চোদ্দশো পনেরো এবং এখানে বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের ওয়াইফ মিড ওয়াইফ ওয়াইফ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার প্রসঙ্গে প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন কমিশন পিএসসি দশম গ্রেডের পদের বিজ্ঞপ্তি প্রকাশ নয় বারো দুই হাজার নম্বর একশো আঠাশ অর্থাৎ এত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষায় গত পঁচিশ বিশে মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলা হচ্ছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে এবং উত্তীর্ণ হয়েছে এক জন প্রার্থী প্রার্থী তালিকায় পিএসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত পরে বাংলাদেশ সরকারি কর্ম ডাব্লিউডাব্লিউ ডট জিওভি ডট বিডি ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে প্রকাশিত ফলাফলের যুক্তিসংগত কোনো কারণে কোনো সংশোধন প্রয়োজন হলে কমিশন তার সংশোধনের অধিকার সংরক্ষণ করেন তাহলে আমরা যদি www.bpsc.gov.bd ডট বিপিএসি ডিও ভি এই এই ওয়েবসাইটে যদি আমরা যাই যে আমরা রেজাল্ট পেয়ে যাব এবং এখানেও ফল দেখুন এখানে এখানে একটা লিঙ্ক আপ করা হয়েছে এই রেড লেখা ফল দেখুন এখানে এখানে যদি ক্লিক করা হয় তাহলে সরাসরি প্রকাশিত ফলাফলে চলে যাওয়া যাবে এবং এখানে বলা হচ্ছে যে বেতন এবং অন্যান্য সুবিধা দি অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন মিড ওয়াইফ জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী দুই সালে যে জাতীয় বেতন স্কেল হয়েছেন সেই দুই অনুযায়ী দশম গ্রেডের অর্থাৎ ষোলো হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাটি পাবেন তাহলে আমরা মিডওয়াইফ মিড ওয়াইফ যে কোর্স রয়েছেন সেই কোর্স সংক্রান্ত তথ্য দিয়েছি এবং শোনা যাচ্ছে যে হয়তো ঈদের পরে নার্সিং বিএসসি নার্সিং এর জন্য খুব অর্থাৎ বলা যায় যে খুব শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এর সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশিত যদি হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তথ্য দিব এই ইউটিউব চ্যানেলে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ